পশ্চিমবঙ্গের সিএমওএইচ অফিস থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যে সিএম অফিসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু গ্রুপ সি কর্মী রিক্রুট করছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে সো কীভাবে আবেদন করবে এছাড়া ইন্টারভিউ কবে রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের সিএম ও অফিস থেকে তিসরা জুন দু সালে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার মেমোর নম্বর অবশ্যই স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তোমাদের আবেদন করতে গেলে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে যাবতীয় তথ্য অ্যাটাচ করার পর তোমাদের অবশ্যই স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে তোমাদের অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এখানে তোমাদের প্রবলেম হতে পারে যেমন রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এটা তোমাদের লিখতে হবে না এটা দেখো তোমাদের অবশ্যই ব্যাকেটে দিয়ে দিয়েছে ফর অফিস ইউজ অনলি সো এটা তোমরা লিখবে না এর পরের থেকে তোমরা শুরু করবে অর্থাৎ প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা লিখে দেবে এছাড়াও এখানে একটি ছবি অ্যাটাচ করে দেবে কালার পাসপোর্ট সাইজ ছবি এছাড়াও এখানে একটি ইজি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাদের অবশ্যই রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তোমাদের অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাটাচ করতে হবে সাথে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড মার্কশিটের মার্কশিট অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের তারপর দেখো এখানে তোমাদের হাই সেকেন্ডারির মার্কশিট অ্যাটেচ করতে হবে সাথে সমস্ত মার্কশিট এছাড়াও তোমাদের সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে এবং সাথে তোমাদের এখানে ফটোকপি আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে একটি অ্যাটাচ করতে হবে দুটো তোমাদের পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে প্রথম ছবিটা তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে আর একটি তোমরা ইন্টারভিউ এর দিন নিয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে তোমাদের এগারো ছয় দু একুশ সাল অর্থাৎ এগারই জুন দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এবং ইন্টারভিউ কবে রয়েছে দেখো ইন্টারভিউ তোমাদের এখানে রয়েছে তেরো ছয় দু হাজার একুশ সালে সাড়ে দশটা থেকে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমাদের এই স্থানে চলে যেতে হবে এই নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নেবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের কোথায় পাঠাতে হবে দেখো এখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে এগারোই জুন দু হাজার একুশ সালে সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং এখানে দেখো তোমরা এখানে বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে পারো রেজিস্টার পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো এখানে ঠিকানাটা রয়েছে নোটিশটা ডাউনলোড করা অবশ্যই দেখে নিতে পারো সো এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা বলে দিচ্ছি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ সিএমওএইচ এইচ জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এবং রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে পোস্টিং তোমাদের এখানে ল্যাবরেটারিতে হবে জানিয়েছে তোমাদের অবশ্যই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো এবং এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্টে রিক্রুট করেছে দুটি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখা থেকে সাথে এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে তাহলেই এক্ষেত্রে আবেদন করতে হবে বেতন তোমাদের এখানে তেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের একটি কম্পিউটার স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে কম্পিউটার স্কিল টেস্টে চল্লিশ নম্বর থাকবে ইন্টারভিউ দশ নম্বর থাকবে টোটাল পঞ্চাশ নম্বরের সিলেকশন প্রসেস রয়েছে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র একটা স্কিল টেস্ট হবে কম্পিউটারে এবং দ্বিতীয় হবে তোমাদের ইন্টারভিউ যেটা দশ নম্বরের থাকবে এরপর এখানে দেখো এই পোস্টটা কিন্তু স্থায়ী বা পারমেন্ট নয় এটা টেম্পোরারি বেসিকে রিক্রুট করাচ্ছে তিন মাসের জন্য তোমাদের রিক্রুট করছে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই এগারো ছয় দু একুশ সালের মধ্যে তোমার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যাবতীয় তথ্য অ্যাটাচ করার পর একটি এনভেলপের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চেয়েছো সেটা লিখে দেবে লেখার পর এখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় এগারো ছয় দু একুশ সালের মধ্যে তোমরা গিয়ে জমা দিয়ে আসতে পারো রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা দিয়ে আসতে তোমরা দিতে পারো বা তোমরা অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো দুটি তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করছে আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই নোটিসের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে ডিটেইলসটা দেখে নিতে পারো সো আজকের জন্য এটুকুনি ধন্যবাদ